তৃণমূলের ভাবমূর্তি থাকলে তো নষ্ট হবে, ব্যারাকপুরের সন্দেশখালী প্রসঙ্গে বললেন অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। শুক্রবার দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন চলাকালীন সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর পক্ষ থেকে সন্দেশখালীতে তল্লাশি চালানো হয় বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের গোপন আস্তানায়, যেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার। সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে এমন অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, তৃণমূলের ভাবমূর্তি থাকলে তো নষ্ট হবে, তৃণমূল অপরাধীদের দল, তা সবাই জানে, বাংলার ভাবমূর্তি নষ্ট করছে, সন্দেশখালীর ঘটনা বলেও দাবি করেন তিনি। তৃণমূলের ভাবমূর্তি থাকলে তো নষ্ট হবে, তৃণমূল এই অপরাধীদের দল, এটা সবাই জানে। সন্দেশখালীতে সাজার যে নেত্রী সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই ভাবমূর্তি নষ্ট করে, ভাবমূর্তি তো বাংলার ভাবমূর্তি নষ্ট করেছে সন্দেশখালী, আমাদের বাংলার মায়েদের দিদিদের ভাবমূর্তি নষ্ট করেছে সন্দেশখালী, তৃণমূল যা উপক্রম করেছে। এখানে সবটাই যদি রাজনীতি করে জেনে এসব করেন, মানুষ এর উপর কোনো কথার উপরে বিশ্বাস ওরা অনেক কিছু করতে পারে, কিন্তু ইলেকশন কমিশনও জানে এখানে কি হচ্ছে। সরকার আর এই দরকার, সরকার আর এই